হাই, গুড মর্নিং। এখন বেলা বাজে 10টা, 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। এখন এই দেখো সকাল 11টার সময় থেকে ব্লগটা শুরু করলাম, তা এখন এই দেখো সমস্ত কিছু কাজ এলোমেলো হয়ে পড়ে আছে, কিছু হয়নি। বিছানাপত্র সব তুলবো, গামছা টামছা পড়ে আছে সমস্ত কিছু। এই দেখো রান্নাঘর সব এলোম, বিছানাপত্র সব কিছু কাজ হয়নি, সব এখন করবো। আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাটা হয়ে গেছে, সব থেকে ইম্পর্টেন্ট কাজ রান্না, রান্নাটা হয়ে গেছে। আমি রান্নাটা করে ফেলেছি, এখন এই যে রান্না কী কী করেছি পরে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, ঠিক আছে? এখন ঘর বাড়িটা গুছিয়ে নিই চটপট 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 করি, এখন বেলাটাও হয়ে গেছে। প্রচুর পরিমাণে উঠেছে, মানে রোদ গরমে না ঠাকুর ঘরে যে পুজো করা, যে কী বিভৎসকর সেটা বলবার ভাষা নেই। তোমাদের তোমাদের বুঝতে পারছো গরমটা কাকে বলে না, এখন মেঘলা হয়ে আছে কিন্তু সেই গরমের যে তাপটা সেটা কিন্তু একটুও কমেনি। আর আমার সারা গায়ে তো সেটা অ্যাশ বেরিয়ে গেছে, শুধু চুল করছে। যতই বড় দিই না কেন কিছুতেই কিছু হচ্ছে না, এদিকে মুখ পুরো পুরো সব পুরো কালশিটে পড়ে গেছে। চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, সারাদিন যা যা করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওকে? সেন্টিমিটার রোজ ভাবি পরিষ্কার করবো, কিন্তু করে ওঠা হয় না। দেখো জামা কাপড় সব এলোমেলো করে রেখে দিয়ে চলে গেছে, সব গোছাবো, গুছিয়ে এবার ঘর বাড়ি মুছবো, মুছে চানে যাবো, চান করবো। আজ রান্না বান্না সকাল সকাল করে নিয়েছি, কেন রোজ দেরি হয় রান্না করতে, আজ না আজ তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো।
যাক সারাশুরি হয়ে গেছে, সব করে গেছে, কিচ্ছু কেউ করবে না, সবটা আমাকেই করতে হবে। একমাত্র বিনা পয়সার দাসী, দাসী তোকে দাসী বলে, দাসী আছে কাজ করছে, ঠিক বলেছি না বলো? বাইস তোমরা তো বুঝতেই পারছো, ঠিক না? আমরা মেয়েরা কি ঘরের কাজ করার জন্য ওটাকে বাইরে ফিরে রেখেছি, গাছগুলো গাছগুলো সব একটু জল টল দিয়ে দিই। গাছগুলো দেখো খাবার জন্য কি করছে, খাবার জন্য তাহলে নিচে সব সেই টিড়িগুলি সব ঝাড় ঝুড় দিয়ে চলে এসছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাপিয়ে গেছি। দেখো দেখো বাসন কুসন সব মাজা হয়ে গেছে, দুটো বাটি পড়ে আছে, আর দুনিয়ার জামা কাপড় সব বাথরুমে পড়ে আছে। দেখো সব এগুলো কাজ এখন কাছাকাছি করবো, কাছাকাছি করে পাখিটা রয়েছে, পাখিটাকে চান করাবো, পাখিটাকে রয়েছে চান করাবো, স্নান টান করে আর কি, আর এবেলার মতন কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে বাসন কটা ধুয়ে নিই, ঘর বাড়ি মোটামুটি সব মুছে টুছে নিয়ে এবার স্নান ফান করে আসি। গাইস এখন বাজে 1:30, 1:30 সময় তখন আমি স্নান ফান করে উঠে আসলাম, পুরো ফ্রেশ হয়ে গেছি, স্নান টান সব হয়ে গেছে। চলো এবার ঠাকুর বাড়ি যাবো পুজোটা দিতে, পুজো হয়ে গেলে মোটামুটি আমার এবার আর সমস্ত কাজ হয়ে যাবে। দেখো ছাল পাকলা উঠে গেছে, এমন ডলেছি ছাল পাকলা উঠে গেছে। চলো যা যাক দাদু ঠাকুরের দিকে, টুম 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 করে যাই, আয় চলো 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 চা পাতাটা জিনিস সেটা দিয়ে একটা ক্রিম বানাবো, ক্রিম ফ্রেম পাতাটা দিয়ে জন্য রেখে দিলাম, চা পাতাটা পরে কাজে লাগবে, মুখ পরিষ্কার করতে কাজে লাগবে। চলো তাহলে যাওয়া যাক, আমার বেবিকে খাইয়ে দাইয়ে একটু চান পান করিয়ে বেবিকে খাইয়ে দাইয়ে দেখো আমার বেবি শুয়ে আছে, ডেকে দিয়েছি ওই যে খাচ্ছে, দুই খাচ্ছে। চলো যাওয়া যাক, বেলা হয়ে গেছে, অনেক খিদে পেয়ে গেছে, খেতে হবে।
লাইট পাখাটা অফ করে দিই। প্রচণ্ড গরম, কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে, মানে ওইদিকে প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে হাওড়া টাওড়া থেকে, এইদিকে সেই গরমের ছাদটা পড়েছে। বিকেলে তো ঢালবে প্রচুর পরিমাণে। চলো ঠাকুর এসে বলছি, কাজ সেই নি ঠাকুর ঘরটা আছে। শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে এবার ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পুজো টুজো করে একদম নিচে চলে এলাম। এবার চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে এবার খাবারটা দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। কেউ নেই, আমি যত যাই একটু নেই, আমি একাই রয়েছি, একাই লাঞ্চটা সারব। এখানে কর্তা বেরিয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে, জলটা করে গেল দাঁড়ানো, জলটা নিয়ে চলো। আজকে দুপুরে লাঞ্চ কী কী হবে বলো তো, কী কী করেছি আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রোজ মোটামুটি ডেলি ব্লগে মোটামুটি আমি রান্নার শেয়ার করছি, কিন্তু আজকে আর করে উঠলাম না, উঠতে পারিনি যাকে বলে, কারণ সময়টা একটু স্বল্প ছিল, খুব সকালে উঠে রান্না করতে হয়, তো ওই জন্য ভিডিওটা চালিয়ে রান্না করতে গেলে দেরি হয়ে যায়, এদের টেন ধরানোর মানে সমস্যা হয়ে যায় যাকে বলে। তাই দেখো ভাত করেছি, ভাত আর কি করা হচ্ছে, ভাত তো জিলি করা হয়, বলে লাভ নেই, ঢেঁড়স ভাজা খেয়ে এইটুকুনি বেঁচেছে, ভাজে খাওয়া দাওয়ার পরে এইটুকুনি ডাল বেঁচেছে। রুটি করেছি, রুটি করেছি ডিমের ঝোল, দেখো ডিমের ঝোল, ডিমের কষা কষা ডিমের ঝোল করেছি, আর কিছু করিনি। এটা দিয়ে একবেলা এই বেলাটা হয়ে যাবে, আবার রাত্রে আবার দেখা যাক, নতুন করে মাছ ফাঁচে পেয়েছে, মাছ আনানো হয়েছে, এই বেলায় মাছ রান্না করলাম না, রাতে মাছটা রান্না করবো। ঠিক আছে, তাহলে গাইস আমি খাওয়াটা দুপুরে লাঞ্চটা সেরে ফেলি, তারপর বাকি কথা আবার লাঞ্চের পর হবে। ঠিক আছে, থাকো গাইস আমার সঙ্গে। গাইস এখন বাজে 8:30, 8:30 থেকে আমি ভিডিওটাকে আবার ব্লগটাকে কন্টিনিউ করলাম। দেখো সোনপাপড়ি, সোনপাপড়ি কাটছি, সোনপাপড়ি কাটছি, আমি এটাকে দিয়ে আসি, ভাত বসিয়েছি, চলো দেখি, চলো রান্নাঘরে যাওয়া যাক।
রান্নাঘরে যাই, ভাত বসিয়ে দিয়েছি। দেখুন ভাত বসানো হয়ে গেছে। আর এই যে সিঙাড়া, সিঙাড়ার চপ আছে, সিঙাড়ার চপ খাবো চা দিয়ে। তাহলে গাইস থাকো, চা সিঙাড়াটা খেয়ে নি। এখন আমার এখন মানে চা খাওয়ার ইচ্ছে হয়েছে, সকালে এসেই চা খেয়েছি। সারা সন্ধ্যেবেলা চা খাওয়া আজকে হয়নি। এখন চাটা বানিয়ে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? দেখো চাটা বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিই। চা পাতা দিয়ে ভাতটা হয়ে এসছে, ফুটো ফুটো হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে দেখো সিঙাড়া চাটা নিয়ে বসে গেছি। তাহলে চা সিঙাড়াটা খেয়ে নি, খেয়ে এই দেখো ভাত বসিয়েছি। ডাল আর ভাতটা হয়ে গেলে আলু সেদ্ধ মাখন টাখন আছে দিয়ে হয়ে যাবে, রাখতে ফাঁকা। আর ডালটা সেদ্ধ দিলাম, ডালটা একটু সম্বরা দিয়ে নেবো, সম্বরা ফোড়ন দিয়ে নেবো। তাহলে ডিনারটা আজকে এটাই, রাতে রাতে আমাদের ডিনার ডাল আলু সেদ্ধ আর ডিমের ঝোল, আর ডিম আছে, দুটো ডিম আছে, হয়ে যাবে। পাখি ভাজা করে নেবো ডিম একটা, ঝাঁকিয়ে হয়ে যাবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি বাড়াবে না। টাটা, বাই বাই। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে দেখা করবো, ঠিক আছে? তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই নিজের যত্ন নিও। ওকে, টাটা, ভালোবাসা নিও। বাই বাই, বাই বাই।